এ যেন লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের মতোই একটি ভালোবাসার গল্প যা নজিরবিহীন বিরল পৃথিবীতে স্বামী যে নারীর সকল সুখের মূল তার উজ্জ্বল প্রমাণ সাইমা জাহান পলি বর্তমান সমাজে তুচ্ছ বিষয়েও যেখানে সংসার ভাঙার হিড়িক রয়েছে সেখানে সংসার টিকিয়ে রাখার অনন্য যোদ্ধা এই নারী নিজের জীবন বাজি রেখে স্বামীকে বাঁচাতে একটি কিডনি দিয়ে দেন যার কিডনিতেই প্রাণী বেঁচে আছেন স্বামী জহিরুল ইসলাম আমার স্ত্রী তার সর্বোচ্চ চেষ্টাটা আমার জন্য করেছেন আমিও চেষ্টা করি যাতে তার ভালো হয় তার মঙ্গল হয় আল্লাহ যাতে তার ভালো করে তার জন্য এই দোয়া করি কিন্তু স্বামী হিসেবে আসলে যে সাপোর্টটা আমার দেওয়ার কথা ছিল যে দরকার ছিল সেটা তো আমি এখন সেভাবে পারছি না জন্য আমার খুব দুঃখ লাগে যে আমার স্ত্রী আমার মেয়ে ওদের জন্য আমি কিছু করতে পারি না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমি চাই আমার সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকুক কারণ একটা সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে না থাকাচ্ছে একটা সন্তানের কাছে অসহায়ত্ব হয়তো আর কিছুই নেই আর একটা নারীর জীবনে একটা স্বামী মানে প্রায় সবটা জায়গা জুড়ে থাকে সেই স্বামী যদি না থাকে তো আমাদের এই সংসারে সেই মেয়ের মূল্য থাকে না কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়ে একসঙ্গে সুখে থাকতে চেয়েছিলেন কিন্তু কিডনি প্রতিস্থাপন করানো হলেও খরচের ব্যয় ভারী জীবনের সকল সঞ্চয় ফুরিয়ে জীবন যাপন করছেন এখন স্বামীকে নিয়মিত ওষুধ দেয়া সহ শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে আচ্ছা যদি পেটি থাকার জন্য আজকে হত্ত সম্মান আমি কষ্ট যাই তাহলে স্বামী কে বাঁচাতে পারব না আর আমার কাছে আমার হত্ত সম্মানে আমার স্বামীর জীবন সবচেয়ে বেশি দামি সেই স্বামীকে বাঁচাতে হলে সবার কাছে আই ফুল আবেদন আপনারা ইচ্ছা করলে একটা পরিবারকে বাঁচাতে পারেন আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট দেন নয়টা হয় একসাথে শুনতে হবে আমাদের তিনজনে পৃথিবীতে থেকে বিদায় নিয়েছি। बाबू ওর সাথে দেখি কোথাও নিয়ে যেতে পায় না। আমি যদি বাবাকে একটু বলি বাবা চলো আমি একটু বাড়িতে যাই। বাবা বলে আমি পারবো না ওর সাথে। আমি যখন বাবাকে একটু বলি বাবা চলো আমরা একটু স্কুলে যাই। ও বাবু আমি তাও না ওর আমি যেতে পারবো না মাকে নিয়ে যাও। ওর সাথে বাচ্চা ৬ বছর আগে নেত্রকোনার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের মোহাম্মদ আলতাফুর রহমানের মেয়ে সাইমা জাহান পলির সঙ্গে পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের মোজামেল হকের ছেলে জহিরুল ইসলামের বিয়ে হয় জহিরুল একসময় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট ছাপাখানায় কর্মরত থাকলেও পরবর্তীতে নরসিংদীর ব্র্যাকের একটি শাখায় চাকরি করতেন দাম্পত্য জীবনে জন্ম হয় কন্যা সন্তানের ভালোবাসা আর আনন্দেই কাটে জীবন কিন্তু হঠাৎ গত দু বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দুটি কিডনি নষ্ট হয়ে যায় জহিরুলের এরপর থেকে সংসারে নেমে আসে কালো আঁথার দীর্ঘদিন চেষ্টা করেও উপায় না পেয়ে স্বামীকে বাঁচিয়ে রাখতে নিজের একটি কিডনি দেন স্ত্রী পলি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম স্বজন ও সহকর্মীদের সহায়তায় কিডনি প্রতিস্থাপন করলেও অর্থের অভাবে নিয়মিত চিকিৎসাই দুষ্কর হয়ে পড়েছে আয় রোজগারহীন সংসারে দিনেই লাগে হাজারো টাকার বেশি ওষুধ বাবা মায়ের এমন অবস্থায় মানসিকভাবেও ভেঙে পড়েছে শিশুর আয়সা সমাজের বিত্তবান সহ সরকারি বেসরকারি সংস্থাকে তাই এগিয়ে আসার আহ্বান সবার তার দরখাস্ত আমি গ্রহণ করেছি এবং সিভিল সার্জনের মাধ্যমে এটা জেলা প্রশাসকের মাধ্যমে চেক চেকের ব্যবস্থা করে দিই পঞ্চাশ হাজার টাকার চেক এবং আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আরো আলাপ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্যার এই বিষয়ে যদি এই পদক্ষেপ নেওয়া যায় আমি ওনাকেও বলেছি স্যার এটা লিখবেন আর কি তারপর আমাদের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের এর এ মহোদয় আমাকে ফোন করেছিলেন তখন আমি সুন্দরগঞ্জ ব্রিজের ওখানে আছি স্যার আমি এক্ষুনি স্যার ওনাকে ডেকে ওনার স্যার আইডি কার্ডের ফটোকপি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কের নাম্বার রাউটিং নাম্বার এগুলো স্যার আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিতে ছোট ভাইয়ের সহযোগিতায় নেত্রকোনার জয়নগর এলাকার একটি ভাড়া বাসায় কোন রকমই দিন কাটছে বলি জহিরুল দম্পতির